আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইপিএস নাকি হচ্ছে সোলার, কোনটি হচ্ছে আপনাদের জন্য বেস্ট হবে এবং কোনটি ইউজ করলে আমাদের জন্য খুব ভালো। তো এটা আমি প্র্যাকটিক্যালও দেখে দিব এবং কি মুখোমুখিভাবে বলে দিব যে কোনটি হচ্ছে করলে আমাদের হচ্ছে সবচেয়ে সুবিধা হবে, বা অনেকে হচ্ছে এটা কনফিউজে পড়ে যায় যে হচ্ছে আমি আইপিএস ইউজ করব নাকি সোলার ইউজ করব। আচ্ছা ঠিক আছে, মূল কথায় চলে আসি। এখন কথা হচ্ছে আমরা যদি আইপিএস ইউজ করি বা ইউপিএস ইউজ করি একটা বাসার মধ্যে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা অনেক ব্যয়বহুল হবে। নাম্বার ওয়ান, যেরকম ব্যয়বহুলটা কি, আমি যদি তিনটা ফ্যান বা দুটা লাইট ইউজ করি একটা আইপিএস দিয়ে, সেক্ষেত্রে আমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইউপিএস কিনতে হবে, একটা ব্যাটারি কিনতে হবে, এবং কি এই ইউপিএসটা লাইন সংযোগ করার জন্য প্রত্যেকটা জায়গায় আমাদের ইউপিএসের তার টানতে হবে। আচ্ছা, তাহলে একটা ইউপিএসের দাম যদি আমার হচ্ছে 10,000 টাকা হয়, একটা ব্যাটারির দাম নিম্ন হলেও 8 থেকে 9,000 টাকা, তাহলে হচ্ছে তার মার্শও আমার টোটাল 20,000 টাকার মতো খরচ হচ্ছে মাত্র দুটি ফ্যান আর হচ্ছে দুই তিনটি লাইট চালানোর জন্য। হ্যাঁ, তো এর থেকে কম দামে পাওয়া যায়, কিন্তু হচ্ছে কম দামেরটা কিনলে হয়তো অত টিকসই বা অত ভালো হবে না। তো হচ্ছে যে ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ব্যয়বহুল অবস্থা, মানে প্রচুর ব্যয় হয়। আর দ্বিতীয় নাম্বার, এই আইপিএস আরেকটা ব্যয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন আইপিএসটা শেষ হয়ে যাবে, যখন কারেন্ট আসবে তখন কিন্তু অটোমেটিকলি আবার আইপিএসটা চার্জ করবে ওই ইউপিএসটাই। আইপিএসটাই যখন চার্জ করবে তখন কিন্তু এই আইপিএসটা চার্জের প্রচুর বিল আসে, যে বিলটা আমাদেরকে সব সময় দিতে হবে। মানে আমি যদি ইউপিএস আইপিএস ইউজ করি আমাকে আজীবন বিল দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আইপিএসে আমাদের বড় একটা সমস্যা, আমাদের এক নাম্বার ব্যয় করে, অনেক ব্যয়বহুল করে খরচ করতে আইপিএসটা কিনতে হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই আইপিএসটা চালানোর জন্য আমাকে পুনরায় আবার হচ্ছে অনেক ব্যয় করে আইপিএসটা বিল দিতে হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আসি সোলার প্যানেলে। এখন সোলার প্যানেল কিন্তু অত্যন্ত একটা হচ্ছে ভালো জিনিস, যেটা হচ্ছে আপনাদের আজীবন বিদ্যুৎ বিল দিতে হবে না এই সোলার প্যানেল ইউজ করলে। এখন সোলার প্যানেল ইউজ করবেন তাতে খরচ কত পড়তেছে, একটা সোলার প্যানেল ওয়াট প্রতি হচ্ছে আপনার যদি ইউজ করেন আপনি, একটা সোলার প্যানেল ওয়াট প্রতি হবে আপনার মাত্র অনলি 45 টাকা করে। তাহলে হচ্ছে একটা যদি আমি 30 বা 45 ওয়াট একটা সোলার প্যানেল কিনি, আমার খরচ পড়বে সর্বোচ্চ 3,000 টাকা একটা সোলার প্যানেলে, বা 4,000 টাকা। আচ্ছা, আমি 4,000 টাকা দিয়ে একটা সোলার প্যানেল কিনলাম, সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে একটা ব্যাটারি কিনলাম, মনে করেন একটা ব্যাটারি কিনলাম 5,000 টাকা দিয়ে। আপনার কিন্তু আইপিএসে যে ধরনের ব্যাটারিগুলো লাগে, আইপিএসে একটা ব্যাটারি কিনতে 10,000 টাকা লাগে, সোলার প্যানেলে আপনার অত বড় ব্যাটারি লাগবে না, আপনার সোলার প্যানেলে ছোটো ব্যাটারি হলেই হবে। কারণ ছোটো সোলার প্যানেল ব্যাটারিটা 12 ভোল্ট জিনিসকে চালাবে, ওকে, কিন্তু আইপিএস 200-250 ভোল্টের জিনিসগুলো চালাবে। তাহলে আইপিএসে বিলটা বেশি আসবে, মানে আইপিএসে ব্যাটারিটা বড় লাগবে, সোলার প্যানেলের ব্যাটারিটা ছোটো লাগবে। আচ্ছা, এখন 3,000 আর 5,000, 6,000, 7,000 যেটা ধরুন, 7,000ই ধরলাম, 7, 8, 9, 10, 10,000 টাকা খরচ করবে আপনার ফার্স্ট একটা সোলার প্যানেল ইউজ করতে। হ্যাঁ, আর সোলার প্যানেল যদি আমরা ইউজ করি তাহলে এই সোলার প্যানেলে হচ্ছে আপনার হচ্ছে কিছু জিনিস কিনতে হবে, সেটি হচ্ছে একটা সোলার লাইট কিনতে হবে, দুটা রুমের জন্য দুটো চালান, আর হচ্ছে সোলার প্যানেলের জন্য দুটা 12 ভোল্টের ফ্যান কিনতে হবে। আপনি স্ট্যান্ড ফ্যানও কিনতে পারেন, সমস্যা নেই, বেশি দাম নেবে না, হয়তো সর্বোচ্চ 2,000 টাকা করে নেবে, দুটা 4,000 টাকা, আর লাইট দুটা ধরুন কত 150-200 টাকা। রক আপনার যদি আপনি 12,000 টাকার মতো খরচ করেন একটা সোলার প্যানেলের মধ্যে, তাহলে হচ্ছে আপনার আজীবন বিদ্যুৎ বিল দিতে হবে না সোলার প্যানেলের মাধ্যমে। আপনি চাইলে ব্যাটারি যদি আপনার নষ্ট হয়ে যায় সোলার প্যানেলের, আপনি চাইলে ডাইরেক্ট সোলারে কেবল নিয়ে এসে যদি আপনি ডাইরেক্ট ফ্যান ও লাইটের মধ্যে ইউজ করেন সেটাও হবে। তাহলে ব্যাটারি ছাড়াও কিন্তু সোলার প্যানেল চালানো যাবে। আপনি ব্যাটারিটা ইউজ করবেন কখন? ব্যাটারিটা সাধারণত আমাদের ইউজ করতে হবে সেটি হচ্ছে যখন হচ্ছে রাতের বেলা, যখন হচ্ছে মানে সূর্য থাকবে না তখন তো সোলার প্যানেল চার্জ করতে পারবে না। তো আমাদের রাতের বেলার জন্য যদি আমরা ইউজ করি এই লোডশেডিংয়ে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সোলার প্যানেলের ব্যাটারিটা দরকার। আর যদি আপনি মনে করেন রাতের বেলা সোলার প্যানেলের দরকার নেই, সেক্ষেত্রে আপনি হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে মনে করেন আপনি হচ্ছে সোলার প্যানেল ছাড়া ফ্যান এবং লাইট দুটি ইউজ করতে পারবেন।
এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি সোলার প্যানেলও না কিনেন, সেক্ষেত্রে 12 ভোল্টের একটা ব্যাটারির থেকে আপনি 12 ভোল্টের জিনিসগুলো চালাতে পারবেন। দেখা গেলো যে আপনি একটা কোনো বাসায় গেছেন, ওখানে সোলার প্যানেল লাগানোর কোনো ব্যবস্থা নেই, আচ্ছা ভালো কথা, সেক্ষেত্রে আপনার আপনার করণীয় কী? সেক্ষেত্রে আমাদের লোডশেডিং হলে তো আপনাদের হচ্ছে মনে করেন হচ্ছে বাসা জিনিসপত্র চালাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনি হচ্ছে কি করতে পারেন, সেটা হচ্ছে ব্যাটারিটা চার্জ করার জন্য 12 ভোল্টের কিছু চার্জার পাওয়া যায়। যে 12 ভোল্টের চার্জার দিয়ে আমি ব্যাটারিটা চার্জ করলাম, বাস ওখান থেকে আমার হচ্ছে যতক্ষণ কারেন্ট থাকবে না ততক্ষণ ব্যাকআপটা হলো। তাহলে আপনার কিন্তু আমি মনে করি যদি আপনি 12 ভোল্টের যে যদি ফ্যান অথবা লাইট ইউজ করেন, আপনাদের আজীবন বিদ্যুৎ বিল কম হবে, আপনাদের খরচ কম হবে এবং আপনাদের মনে করেন হচ্ছে অনেক সাশ্রয়ী হবে। এক্ষেত্রে আমি মনে করি IPS এর থেকে আপনার এই সোলার প্যানেল ইউজ করা বা অথবা সোলার প্যানেল ছাড়া যদি আপনি 12 ভোল্টের ফ্যান অথবা লাইট জ্বালান বাসার মধ্যে, আপনার অনেক সাশ্রয়ী হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে মূল একটা ভালো জিনিস সেটা হচ্ছে আপনার কিন্তু 220 ভোল্টেজ বা IPS-এ কিন্তু কারেন্ট শর্ট করার বড় একটা চান্স থাকে। আপনি হয়তো কোনো জায়গায় হাত দিলে বা বাচ্চারা হাত দিলে এটা কিন্তু শর্ট করার একটা চান্স থাকে IPS-টা। আর সোলার প্যানেলের সুবিধাটা হচ্ছে কি, আপনি কোনো দিনও শর্ট খাবেন না। আপনি যদি তারটা সোলার প্যানেলের তার যদি দাঁত দিয়েও ছিলেন, তারপরে আপনার সোলার প্যানেল শর্ট করবে না। এক্ষেত্রে আপনি নিজেরাই সব কিছু সব রুমে লাইন নিয়ে যেতে পারবেন। আপনি এখানে একটা লাইট জ্বালাচ্ছেন, ফ্যান জ্বালাচ্ছেন, আপনি ওই ঘরে ভাত মানে ডাইনিংয়ে খাইতে গেছেন, আপনি ফ্যানটা উঠাই নিয়ে গেলেন, ফ্যানটা উঠাই নিয়ে গেলে আপনি মনে করেন উঠাই নিয়ে যে আপনি মনে করেন ডাইনিংয়ে বসে খেয়ে এবং খাওয়া দাওয়া করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে সোলার প্যানেলটা হচ্ছে সব জায়গায় আপনি মুভিং করতে পারবেন। কিন্তু আপনি IPS যখন ইউজ করবেন তখন কিন্তু আপনার সব জায়গায় মুভিং করতে পারবেন না, আপনি কোনো জায়গায় মুভিং করতে পারবেন না। এটা এটা হচ্ছে আপনার হচ্ছে যে জায়গায় আমরা একটা ফ্যানে দিয়েছেন ডাইরেক্টলি ওই ফ্যানেই চালাতে হবে, আপনি কিন্তু অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি মনে করি সর্বোচ্চ যারা আছে কনফিউজে আছেন যে সোলার প্যানেল কিনবেন নাকি হচ্ছে IPS কিনবেন, তো তাদের জন্য আমার মূলত এই ভিডিওটা। তো আমি মনে করি যে আপনারা IPS এই এত বয়ে ব্যয়বহুলভাবে খরচ করে IPS না, আমরা মোটামুটি মধ্যবিত্ত আছে তাদের জন্য, যারা হচ্ছে আউট ইনকাম আছে অথবা তাদের পকেট সবসময় ভারী হয় তাদের হিসেবটা আলাদা, তো আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য আপনার এই সোলার প্যানেল হচ্ছে ইউজ করাটা সর্বোচ্চ বেস্ট হবে। কারণ হচ্ছে আপনাদের বিদ্যুৎ বিল দিতে হবে না, সূর্যের মাধ্যমে আপনার ব্যাটারি চার্জ করবে, আপনার ব্যাটারি না থাকলে সূর্যের মাধ্যমে আপনার অটোমেটিকলি ডাইরেক্টলি সোলার থেকে দুটি তার নিয়ে এসলে ফ্যানে লাগিয়ে দিলে ডাইরেক্টলি ফ্যান চলতে থাকবে সারাদিন, কোনো সমস্যা নেই, আপনার কোনো বিদ্যুতই খরচ লাগবে না। তো আর আমি যদি এই জিনিসটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রামের বাড়িতে বা যে কোনো জায়গায় ইউজ করি সেক্ষেত্রে আমাদের আজীবন এই বিদ্যুৎ বিলটাই থেকে বেঁচে যাবো এবং কি আজীবন আমাদের হচ্ছে সাশ্রয়ীভাবে আমরা চলতে পারবো। তো আজকে মানুষ যদি সাধারণত এই একটু ভিডিও ছিল বা এই বিষয় নিয়ে কথা বলছিলাম, তো হচ্ছে আমি মনে করি আমি সর্বোচ্চ বেস্ট, আমি যদি মনে করি আপনাদের সর্বোচ্চ বেস্ট হবে সোলার প্যানেল ইউজ করা, বা অথবা সোলার প্যানেলও যদি আপনারা ইউজ করতে না পারেন তাহলে অনেক সময় অনেক ইউজ সোলার প্যানেল যে কোনো জায়গায় লাগা দিলেই হবে, আপনার জানালায় জানালায় যদি লাগা খাড়া করে রাখা দেন তাও হবে, আপনার ব্যাটারি চার্জ হলেই হলো। আর যদি সোলার প্যানেলও ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের এই 12 ভোল্টের চার্জার দিয়ে ব্যাটারি কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করে আপনারা সোলার জিনিসগুলো চালান, হয়তো সোলার ফ্যান, সোলার লাইট, সোলার এটা, তাহলে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল 50% অন্তত 50% কমে আসবে এবং আপনারা সাশ্রয়ী হবেন অনেকটা। তো যাক আমি বেশি কথা বলবো না, এই বলে আজকে ভিডিও শেষ করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।